অনেকগুলো দিন পর আজকে রথের দিনে হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও বানানো যাক, আর তাই এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম। তো ভাবছিলাম ছাড়বো কি ছাড়বো না, তো আলটিমেটলি আজকে ভাবলাম না একটু ছেড়েই দেখা যাক না। তো যাই হোক, ছাদে এসেছি বিকালবেলা এখন, আর এসে দেখো ছাদের অবস্থা একদম বেহাল, কারণ অনেক দিন ছাদটার কোনো যত্ন নেওয়া সেভাবে হয়নি। তারপরে দেখি একটা রথ যাচ্ছে, বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে কয়েকটি কচি কাছে, আর এখানটা দেখো বৃষ্টি হয়ে না এই রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, তাই যেতে খুবই অসুবিধা হচ্ছে। এরকম ছোটোবেলায় আমরাও খুব রথ সাজিয়ে না ভাই বোনেতে বেরাতাম, আর আমার ভাই বিশেষ করে রথের প্রতি খুব তার নেশা, তো সে এরকম যেত আর প্রত্যেকে বেশ এক টাকা করে তখন আমাদের দিত, আর খুব তখন মানে সেই জিনিসটাই আমাদের কাছে কী ভালো লাগতো। আর এই বাচ্চাগুলোকে দেখো, এরা রথ টানা রিস্কই নেয়নি এই রাস্তা দিয়ে, এরা একদম রথগুলোকে চাগিয়েই নিয়ে যাচ্ছে, আর দেখো বেশ মেলা থেকে মনে হয় কয়েকটা রকম কিনে এনেছে সেগুলো কিনেই খেলছে। আর তারপরে এই যে আমরা সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম সামনে একটু ঘুরে আসতে, তো মেলায় গিয়ে দেখলাম যা প্রচণ্ড ভিড়, তো সেখান থেকে একটু পাশের পার্কে একটু ঘুরে নিলাম, আর তারপরে আবার এই বাচ্চার জন্য মেলাতে আসতেই হলো। আর এসে তো মনে হচ্ছে বোধহয় আজকে গোটা হাওড়ার লোক সব এই মেলাতে চলে এসেছে, শুধু লোকের মাথাই দেখা যাচ্ছে। তবে যার জন্য এসেছি তার এখনও দর্শন পায়নি, সে মনে হয় আসছে। হ্যাঁ, ওই যে সে দেখো ওই ভিড়ের মধ্যে থেকে দেখতে পাচ্ছ, সে টুকটুক করে এগিয়ে আসছে, ওই যে রথ। তাহলে চলো আজকে এই অবধিই থাক, আমি রথটা দেখি।